প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আছেন আবরাম খান, জয়, সাকিব এবং অপুর সঙ্গে শপিং এ সিঙ্গাপুরে। আপনারা জানেন তারা ঈদে শপিং করতে সাকিব আগেই ছিলেন সিঙ্গাপুরে এবং সেখানে উড়ে গিয়েছেন ও ছেলে জয়কে নিয়ে অপু বিশ্বাস। অপু বিশ্বাস মুখ গোমড়া করে রাখছেন, কারণ তিনি সাকিবের সঙ্গে কোনো কথা বলছেন না। স্বাভাবিকভাবেই অপুর সঙ্গে সাকিব এবং সাকিবের সঙ্গে অপুর ওভাবে কথা বলারও কথা না। তারা একটা শপিং এ গিয়েছেন ঈদ উপলক্ষে, সেখানে যে তারা রোমাঞ্চ করবেন এরকম তো আমরা আশাই করি না। কিন্তু ছেলে আবরাম খান জয়, তিনি কিন্তু ঠিকই স্বাভাবিক বাচ্চাদের মতোই চাচ্ছেন যে বাবা এবং মা দুজনেই খুব হাসি খুশি থাকুক, একজনের মুখ গোমড়া আরেকজন হাসি খুশি থাকবেন। এটা নিশ্চয়ই আবরাম খান জয়ের কাছে কিন্তু ভালো লাগছে না, কারণ সে ছোট বাচ্চা হলেও সে কিন্তু অনেক বুদ্ধিমান এবং জিনিয়াস আমরা আগে থেকেই জানি। এবং অপু বিশ্বাস সবসময় চান ছেলে জয় যেন হাসি খুশি থাকে এবং কখনো জয়ের যেন মনে না হয় যে বাবা এবং মায়ের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে, এবং সেটা সবসময় তিনি রিকোয়েস্ট করেন সাকিব খানকে, যেন সাকিব যেন খেয়াল রাখে যখনই জয়ের কাছে থাকে তখন যেন জয় একটু বুঝতে না পারে যে সে ব্রোকেন ফ্যামিলির ছেলে। সাকিব খান নিজেও এই ব্যাপারটা কিন্তু অনেক সময় খেয়াল রাখেন এবং সেই মতো চলার চেষ্টা করেন। শপিং এ গিয়ে যেটা হচ্ছে, আবরাম খান জয় নিজে যেটা কিনছেন অসম্ভব, খেলনা ডগি ওয়ার্ল্ডে ঢুকেছেন, খেলনা ওয়ার্ল্ডে ঢুকে সে তো পাগল হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম লাফালাফি করছে। অপু বিশ্বাস সাকিব খান দুজনে কিন্তু সেটা দেখে খুব অবাক হচ্ছে যে ছেলে আবরাম খান জয় এতটা আসলে মজা করতে পারে, সেটা আসলে দুজনের কারোরই একসঙ্গে দেখা হয়ে ওঠেনি এর আগে। কারণ আপনারা জানেন যে তারা কখনোই জয়কে নিয়ে একসঙ্গে তারা শপিং এ যাননি এবং একসঙ্গে এতটা আনন্দ ছেলে পাবে সেটা তারা বুঝতে পারেনি। তো যাই হোক, মাঝে মাঝে অপু মন খারাপ করে রাখছেন এবং জয় কিন্তু সেটা করতে দিচ্ছেন না। জয় বিভিন্ন উছিলাতে মায়ের কাছে আসছেন এবং বাবার কাছে আসছেন এবং ঘুরে তাদেরকে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছেন একজন আরেকজনের সঙ্গে কোঅপারেট করার জন্য। এবং যে খেলাটি তিনি পছন্দ করতেন তিনি কিন্তু বাবাকে বলছেন, বাবা এটা আমি নিব, এবং মাকেও বলছেন, মা দেখো এটা কেমন হচ্ছে। আসলে দুজন মিলেই কিন্তু তার জিনিসগুলো পছন্দ করে দিচ্ছেন। আমি জানি না তাদের এই খেলনাগুলো তারা কিভাবে আনবেন, এগুলো আনার জন্য তাদের স্পেশাল কোনো ক্যারিয়ার দরকার হবে, কারণ সে কিন্তু সিঙ্গাপুর থেকে অনেক বড় বড় খেলনা গাড়ি, সাইকেল এবং অনেক ড্রেস, অনেক কিছু কিনে ফেলেছেন ইতিমধ্যেই। আমরা তিনি যখন বাংলাদেশে ফিরবেন দেখতে পাবো যে তার হাতে বিশাল লাগেজ নিয়ে কিন্তু সে ঢুকে গেছেন বাংলাদেশে। আসলে এই ধরনের বাবা মায়ের সন্তানদের, কারণ সাকিব এবং অপুর সন্তান জয় এটা কিন্তু বাংলাদেশের একটা স্পেশাল চাইল্ড আমরা বলতেই পারি, কারণ সে ছোটবেলা থেকেই নিজেও আসলে একজন সেলিব্রিটি। আমি জানি না বাংলাদেশে এই মুহূর্তে সাকিব অপুর মতো সেলিব্রিটি আর দম্পতি আসলে আর কেউ আছেন কিনা, যদিও তারা ইতিমধ্যেই ডিভোর্স, তারপরেও তারা যেহেতু চাচ্ছেন যে সন্তানকে কখনো কষ্ট দিবেন না, এত সুন্দর ছেলের মুখের দিকে তাকিয়ে কিন্তু সন্তানকে কষ্ট দেওয়া যায় না। আমরা যাই বলি না কেন, তারা তো দিন শেষে আসলে বাবা মাই, তারা আসলে কখনোই চাবেন না যে তাদের ছেলে জয় মনে কোনো কষ্ট নিয়ে বেড়ে উঠুক। তাদের এই সিদ্ধান্তটাকে আমরা কিন্তু সাধুবাদ জানাই। আমরা চাই অদূর ভবিষ্যতে সাকিব সন্তানের এই দিকটা সবসময় খেয়াল রাখবেন, তার বেড়ে ওঠা, তার ভালো লাগা, মন্দ লাগা এবং তার স্কুল পড়াশোনা কোনো কিছুতেই যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হোক। সত্যি তাদের এই ডিসিশনটা আসলে আমাদের অনেকেরই শিক্ষণীয়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, এবং আপনাদের কেন কারো পরিবারে যদি এই ধরনের বোন কিংবা কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, কারো ভাইয়ের সমস্যা থেকে থাকে, অবশ্যই তাদেরকে বলবেন সন্তানের মুখের দিকে তাকে, অন্তত নিজেদের সমস্যাটা লুকিয়ে রেখে হলেও সন্তানের মুখে হাসি ফোটাতে, সেটা একটা সন্তানের আসলে অনেক বেশি দরকার। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন বন্ধুরা। সবাই ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, ধন্যবাদ।